নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে 2 অক্টোবর 2024, অন্তিম সূর্যগ্রহণ হতে চলেছে। অর্থাৎ এর আগে 8 এপ্রিল 2024 প্রথম সূর্যগ্রহণ হয়েছিল এবং 2 অক্টোবর 2024 বুধবার এই গ্রহণ হতে চলেছে। এই গ্রহণের ফলে 4টি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে 12টি রাশির মধ্যে, এবং 3টি রাশি হতে চলেছে হঠাৎ কোটিপতি, হঠাৎ ভাগ্য বদলাতে চলেছে এই 3 রাশির। মোট 7টি রাশির উপর এই গ্রহণের প্রভাব পড়তে চলেছে। 4 রাশির কিন্তু লটারির প্রবল যোগ কিন্তু সৃষ্টি করছে এবং 3 রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী এবং মহা কোটিপতি। দেখুন, সূর্যগ্রহণ 2 অক্টোবর বুধবার আপনার কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে এই গ্রহণ সংঘটিত হচ্ছে। কন্যা রাশি হস্তা নক্ষত্র এবং এই গ্রহণ শুরু হচ্ছে 9:12 থেকে 3:20 পর্যন্ত। রাত্রি 9:12 থেকে 3:20 পর্যন্ত, অর্থাৎ 6 ঘন্টা 8 মিনিট এই গ্রহণ চলবে। 9:12 থেকে 3:20 রাত্রি, এই 6 ঘন্টা 8 মিনিট এই গ্রহণের প্রভাব থাকবে। যদিও এই গ্রহণে দৃশ্যমান নয় এবং এর যেহেতু দৃশ্যমান নয়, এর সেই কারণে কোনো সূতককাল কিন্তু থাকছে না। এবার আসি আমি এই গ্রহণের যে শুভ ফল কোন কোন রাশি পেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব। কিন্তু আমি বারবার বলছি, এই গ্রহণটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আপনার যারা গর্ভবতী মহিলারা রয়েছেন, প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন যেসব বোনেরা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়, অর্থাৎ রাত্রি 9:12 থেকে 3:20 পর্যন্ত অবশ্যই এই সময় কোনো খাবার খাবেন না। যদি জল খেতেই হয়, একান্তই তুলসী পাতা আপনারা দিয়ে রাখবেন জলে। সূর্যগ্রহণের এফেক্ট কিন্তু পড়বে, দৃশ্যমান না হলে এফেক্ট পড়বে, এবং আপনারা নাভিতে অবশ্যই তুলসী পাতা একটা অবশ্যই দিয়ে রাখবেন। এবং দরজা জানলা লাগিয়ে পর্দা টাঙিয়ে ঘরের মধ্যেই কিন্তু থাকবেন, ঘর থেকে সেদিন কিন্তু বেরাবেন না। আবার সেদিন দেখুন, আবার মহালয়া কিন্তু পড়েছে, অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। এই সন্ধিক্ষণে এই গ্রহণ কিন্তু হতে চলেছে এবং এটা হতে চলেছে 54 বছর পর। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু, এবং এই দিনে কিন্তু মহালয়া, এবং সেই দিন কিন্তু হতে চলেছে গ্রহণ। অর্থাৎ বিশেষ গুরুত্বপূর্ণ এই গ্রহণ কিন্তু হতে চলেছে। যারা ভিডিওটি দেখছেন না, প্রচুর ভিডিওটিকে আপনারা শেয়ার করুন। গ্রহণ চলার সময় আপনারা অবশ্যই সূর্য মন্ত্র পাঠ করুন, ওম নমঃ শিবায় আপনারা পাঠ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন, বিষ্ণু মন্ত্র পাঠ করুন, এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই এই সময় কোনো পুজো আর্চনা আপনারা করবেন না। এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা দান করুন, অর্থাৎ তারপর দিন সকালে উঠে আপনারা গুড় দান করবেন। গুড় দান করলে, আখের যে গুড় হয়, সে গুড় দান করলে গ্রহণের যে নেগেটিভ এফেক্ট কাটবে।
দেখুন এই যে কন্যা রাশিতে হচ্ছে এই গ্রহণ, হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে বুধ কেতু এবং আপনার রবি কিন্তু অবস্থান করছে। এই গ্রহণে সময় কিন্তু শনি কিন্তু বক্রী থাকছে কুম্ভ রাশিতে এবং মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে রবিকে কিন্তু দেখছে, অর্থাৎ মঙ্গলের চতুর্থ দৃষ্টি রবির উপর পড়ছে এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এই রবির উপর পড়ছে। অর্থাৎ দুর্লভ এই যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, যা যেটা 54 বছর পর। দেখুন একে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা মহালয়ার দিন, এবং রবি বুধ কেতু একত্রে অবস্থান করছে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে রবির উপর, এবং শনি কিন্তু রেট্রোগেট রয়েছে এবং তুলা রাশিতে আপনার শুক্র অবস্থান করছে। খুব ভালো একটা যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, যার শুভ ফল অর্থাৎ 4টি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত নিশ্চিত হতে চলেছে। কোন কোন রাশির ক্ষেত্রে এই গ্রহণে লটারি প্রাপ্তি হতে চলেছে এবং কোন কোন রাশি হঠাৎ কোটিপতি হতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে অবশ্যই আমি আবারও বলছি, মহালয়ার জন্য বিশেষ প্রতিকার প্রতিবিধান চলছে, অর্থাৎ যারা পাওয়ার কবচ নিচ্ছেন, রাহু রক্ষা কবচ নিচ্ছেন, বিশেষ এই অমাবস্যাতে কিন্তু এই কাজ সমস্ত করা হবে, তাই আপনারা যারা পাওয়ার কবচ বা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এবং স্পেশাল ডিসকাউন্ট কিন্তু এই সময় দেওয়া কিন্তু হচ্ছে পাওয়ার কবচ এবং রাহু রক্ষা কবচের উপর। এই গ্রহণের সময় আপনারা ধারালো কোনো বস্তু, ছুরি কাঁচি এগুলো ব্যবহার আপনারা করবেন না। বয়স্ক মানুষ যারা রয়েছেন তারা অবশ্যই খেতে পারেন, কিন্তু অবশ্যই জলে তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন এবং বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন বিশেষভাবে আপনারা, এবং সূর্যের বীজ মন্ত্র পাঠ করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। অবশ্যই ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। প্রথম রাশি লটারির প্রাপ্তির প্রবল যোগ রয়েছে সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি ধনু রাশি। 4টি রাশির মধ্যে প্রথম রাশি ধনু রাশি লটারি থেকে প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি ধনু রাশি আপনি যদি হন। শেয়ার বাজার ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ধনু রাশি, নাম্বার 1। নাম্বার 2 যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির এই গ্রহণের ফলে লটারির প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে আপনাদের। আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে। 3 নম্বর যে রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ রয়েছে এই গ্রহণের পর থেকে আগামী 7 দিনের মধ্যে বৃষ রাশির প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। 4 নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে, যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে সিংহ রাশির। অর্থাৎ সিংহ, বৃষ, ধনু এবং মেষ এই 4টি রাশির লটারির প্রাপ্তি 100% হতে চলেছে যদি আপনাদের জন্মচকে বড় কোনো দোষ না থাকে। আর যে 3টি রাশি হঠাৎ কোটিপতি হতে চলেছে, প্রথম রাশি মকর রাশি। মকর রাশির সম্পত্তির দিক থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে সফলতা, ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে। 2য় যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পাবেন,
সম্পত্তি এবং কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রমোশনের সুযোগ দেখা যাচ্ছে। হঠাৎ কোনো বড় জায়গা থেকে অর্থ আসতে আপনাদের চলেছে। তিন নম্বর রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ, সম্পত্তিগত দিক থেকে লাভ, কোনো প্রপার্টি এবং ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। অর্থাৎ হঠাৎ কোটিপতি হতে চলেছে কন্যা মিথুন মকর, লিখে রাখুন। আর চারটি রাশির কথা বললাম, ধনু, মেষ, বৃষ এবং সিংহ, এই চারটি রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি বাধা আসছে, আপনারা অবশ্যই পাওয়ার কবচ অথবা আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং এই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর পরের দিন আপনারা স্নান করুন এবং স্নান করার পর আপনারা কিছু দান করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন এবং সূর্য প্রণাম অবশ্যই তারপর দিন আপনারা করবেন। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা বলি, অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে আপনারা ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন, কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। 54 বছর পর এই গ্রহণ হতে চলেছে, বছরের শেষ গ্রহণ কুণ্ডা রাশিতে হস্তা নক্ষত্রে হতে চলেছে এবং 6 ঘন্টা 8 মিনিট এই গ্রহণের স্থায়িত্ব থাকছে। আবারও বলছি, ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করুন এবং আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা বলি, অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।